Assalamualaikum. আশা করি সবাই ভালো আছো। আজকে আমার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। এর আগের ভিডিওতে আমরা ভার সম্পর্কে আলোচনা করেছি, ভার্বের যে বিভিন্ন টাইপস সেগুলো নিয়ে আলোচনা করেছি, মানে সেখানে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, এই বিভিন্ন টাইপের ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আরো মানে বিশেষ দুই ধরনের ভার্ব নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে, খুব ইন্টারেস্টিং ভিডিও, এবং খাতাতে নোট করে নেবে। ইন মডার্ন ইংলিশ গ্রামার ভার্বস আর ক্লাসিফাইড ইন টু টু ব্রড ক্যাটাগরিজ। আচ্ছা, মডার্ন ইংলিশ গ্রামারে তোমার ভার্বকে আরো দুটো ভাগে ভাগ করা হচ্ছে, সেই দুটো ভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন এটা আমরা আলোচনা করি, দেখো, একটা হচ্ছে ইভেন্ট ভার্ব, অথবা এটাকে ডাইনামিক ভার্ব বলা হয়, আর দ্বিতীয়টা হচ্ছে স্টেট ভার্ব। তাহলে ইভেন্ট ভার্ব আর স্টেট ভার্ব কোনগুলা, এটা হচ্ছে আমাদের আজকে ভিডিওর আলোচ্য বিষয় আর কি। তো ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, হ্যাপেনিংস। তো ইভেন্ট ভার্ব হচ্ছে যে ভাগগুলির মাধ্যমে তোমার কোন একটা ইভেন্টকে বোঝানো হবে, হ্যাপেনিংসকে বোঝানো হবে, এবং সেই ইভেন্ট বা হ্যাপেনিংসের একটা ডেফিনেট বিগিনিং আর ডেফিনেট এন্ডিং থাকতে হবে, ঠিক আছে? তাহলে ইভেন্ট ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে ইভেন্ট ভার্ব মাস্ট ইন্ডিকেট অ্যান ইভেন্ট অর হ্যাপেনিং। আর সেকেন্ড হচ্ছে যে ইভেন্ট ভার্ব মাস্ট হ্যাভ এ ডেফিনেট এন্ডিং অ্যান্ড ডেফিনেট বিগিনিং। তাহলে ইভেন্ট ভার্বের একটা নির্দিষ্ট শুরু থাকবে এবং নির্দিষ্ট শেষ থাকবে, শুরু শেষ থাকতে হবে, এটা একটা ঘটনাকে বোঝাবে, ঠিক আছে? আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইভেন্ট ভার্ব ক্যান টেক প্রগ্রেসিভ ফর্ম। প্রগ্রেসিভ ফর্ম কোনগুলো আমরা জানি, আগের ভিডিওতে আলোচনা করেছি যে বিভার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, যে ভার্বগুলা বিভার এবং ভার্বের সঙ্গে আইএনজি মানে সহ ব্যবহার করা হয় সেইগুলাকে আমরা প্রগ্রেসিভ ভার্ব বলে থাকি, মানে কন্টিনিউয়াস টেন্স আর কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেইগুলোকে আমরা প্রগ্রেসিভ ফর্ম বলছি বা কন্টিনিউয়াস ফর্ম বলছি। তো ইভেন্ট ভার্ব প্রগ্রেসিভ ফর্ম গ্রহণ করে। ইভেন্ট ভার্বের আমরা তিনটি বৈশিষ্ট্য পেলাম, ঠিক আছে? এবার কতগুলো এক্সাম্পল তোমরা একটু লক্ষ্য করো, কতগুলো এক্সাম্পল যদি আমরা মানে একটু আলোচনা করি তাহলে ইভেন্ট ভার্ব সম্পর্কে ধারণা আরো পরিষ্কার হয়ে যাবে আমাদের। যেমন হয়তো বললাম যে দে প্লে হেয়ার এভরিডে, তারা এখানে প্রতিদিন খেলা করে। দে প্লে হেয়ার এভরিডে, এই সেন্টেন্সের প্লেটা দেখো খেলা করা, তাহলে তাদের খেলা করা শুরু শেষ আছে, তাহলে প্লেটা হচ্ছে এখানে ইভেন্ট ভার্ব। আবার যদি বলি দা সান রাইজেস ইন দা ইস্ট, দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে যে রাইজ ভার্ব এটা কিন্তু একটা ইভেন্ট ভার্ব। তাহলে সূর্য ওঠার এবং মানে ওঠার একটা শেষ আছে, তো সূর্য কখন উঠছে মানে ওঠাবার, সূর্য ডোবার একটা টাইম আছে, সময়ের ব্যাপার আছে, তাহলে একটা ডেফিনেট বিগিনিং ডেফিনেট এন্ডিং যে ভার্বে থাকবে সেইটাকে আমরা ইভেন্ট ভার্ব বা ডাইনামিক ভার্ব বলবো। আরো একটা এক্সাম্পল যদি আমরা আলোচনা করি, বয়েজ আর রানিং ইন দা পার্ক, বয়েজ আর রানিং ইন দা পার্ক, এখানে আর রানিং এটা প্রগ্রেসিভ ভার্ব ব্যবহার করেছে, রানিং ভার্বটা মানে পার্কের ছেলেরা দৌড়াচ্ছে, তাহলে এই রানিং ভার্বটা হচ্ছে ইভেন্ট ভার্ব। আর একটা এক্সাম্পল হয়তো বললাম যে আয়েশা ইজ নিটিং এ কার্ডিগান, আয়েশা ইজ নিটিং এ কার্ডিগান। কার্ডিগান মানে হচ্ছে তোমার ওই হাতাওয়ালা পশমের গেঞ্জি, যেটা হাতাওয়ালা পশমের গেঞ্জি তাকে কার্ডিগান বলা হয়। তাহলে একটা কার্ডিগান নিট মানে কি? বোনানো, তৈরি করা। আয়েশা ইজ নিটিং এ কার্ডিগান, তাহলে এই নিটিং ভার্বটাও কিন্তু ইভেন্ট ভার্ব, যেহেতু এর ডেফিনিট বিগিনিং ডেফিনিট এন্ডিং আছে, তার সাথে এটা প্রগ্রেসিভ ফর্মও আছে,
ঠিক আছে। আচ্ছা এবার একটা বললাম যে জুট গ্রোজ ইন ওয়েস্ট বেঙ্গল, জুট গ্রোজ ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে পাট চাষ হয়, পাট উৎপাদিত হয়, তাহলে গ্রোজ ভার্বটা কিন্তু এর শুরু শেষ আসে, এটা তোমার ইভেন্ট ভার্ব, ঠিক আছে। তাহলে ইভেন্ট ভার্ব সম্পর্কে আশা করি ধারণা ক্লিয়ার হয়েছে। এই ইভেন্ট ভার্বের তিনটি বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, ঠিক আছে, এজ ইভেন্ট ভার্ব। এবার আমরা চলে যাব স্টেট ভার্বে। স্টেট ভার্বে যাওয়ার আগে দেখো স্টেট ভার্ব এর কতগুলো ভাগ আছে। স্টেট ভার্বকে চারটে ভাগে ভাগ করা যায়, তারপর আমরা এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। তাহলে স্টেট ভার্ব চার রকম, কি কি স্টেট ভার্ব চার রকম? এক নম্বর দেখো ভার্বস অফ পারসিভিং, ভার্বস অফ পারসিভিং। দুই নম্বর হচ্ছে ভার্বস রিফারিং টু এ স্টেট অফ মাইন্ড অর ফিলিং, ভার্বস রিফারিং টু এ স্টেট অফ মাইন্ড অর ফিলিং। আর তিন নম্বর হচ্ছে ভার্বস রিফারিং টু এ স্টেট অফ বিং, ভার্বস রিফারিং টু এ স্টেট অফ বিং। আর চার নম্বর ভার্বস রিফারিং টু এ রিলেশনশিপ। এই চার ভাগে আমরা স্টেট ভার্বকে ব্যবহার করছি। তাহলে এই চারটি ভাগ আলাদা আলাদা আলোচনা করব উদাহরণ সহ। তার আগে আমরা স্টেট ভার্ব সম্পর্কে একটু জানি। ইভেন্ট ভার্বের সম্বন্ধে বলা হয়েছিল যে নির্দিষ্ট শুরু শেষ থাকতে হবে, হ্যাঁ, কিন্তু স্টেট ভার্ব এর কিন্তু নির্দিষ্ট শুরু শেষ থাকবে না। তাহলে স্টেট ভার্ব এমন একটা মানে কাজকে বোঝাবে যে কাজটা কি করবে, একটা ব্যাপক সময় ধরে চলবে, ঠিক আছে। তাহলে স্টেট ভার্ব ইন্ডিকেটস অ্যান অ্যাকশন দ্যাট কন্টিনিউস ওভার এ পিরিয়ড অফ টাইম উইদাউট হ্যাভিং নো ডেফিনেট বিগিনিং অ্যান্ড ডেফিনেট এন্ডিং। তাহলে স্টেট ভার্বের নির্দিষ্ট শুরু শেষ থাকবে না, তারপর এটা একটা পিরিয়ড অফ টাইম মানে ব্যাপক সময় ধরে এটা একটা মানে চলবে আর কি এই কাজটা, এরকমের বোঝালে স্টেট ভার্ব হবে। এবার দেখ স্টেট ভার্বের কতগুলো যদি আমরা মানে এক্সাম্পল আলোচনা করি, তারপরে ভাগগুলো নিয়ে আলোচনা করবো। কতগুলো সেন্টেন্স একটু লক্ষ্য করো, হয়তো বললাম যে উই আর ইন্ডিয়ানস, উই আর ইন্ডিয়ানস, ই আর বেঙ্গলিজ, ঠিক আছে। তারপর হয়তো বললাম যে আই ফরগেট হিজ নেম, আই ক্যান নট রিকালেক্ট হার অ্যাড্রেস, আমি তার অ্যাড্রেস স্মরণ করতে পারছি না, আই ক্যান নট মানে আই ফরগেট হিজ নেম, তার নাম ভুলে গেছি। তা হয়তো বললাম যে দিস ম্যাঙ্গো টেস্ট সুইট, দিস ম্যাঙ্গো টেস্ট সুইট, এই আমটি মিষ্টি। হয়তো বললাম যে তোমার হি ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার, হি ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার, সে অ্যান্সারটা জানতে চেয়েছিল। বা উই লাভ আওয়ার মাদারল্যান্ড, উই লাভ আওয়ার মাদারল্যান্ড, এই সেন্টেন্সগুলোতে আমরা দেখব যে ভাগগুলো মানে তোমার কালার করা আছে। এই ভাগগুলো কিন্তু স্টেট ভাগ, কারণ এই ভাগগুলোর কোনো নির্দিষ্ট শুরু নাই, শেষ নাই, এবং এগুলি একটা পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছে। তাহলে এই ভাগ ধরনের ভাগকে আমরা স্টেট ভাগ বলবো, ঠিক আছে। আচ্ছা এবার এক নম্বর স্টেট ভার্বের যে ভাগটা আমরা এর আগে উল্লেখ করেছি যে ভার্বস অফ পারসিভিং, ভার্বস অফ পারসিভিং, এইটার মানে কি? ভার্বস অফ পারসিং মানে ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় যে ভাগগুলি, সেইগুলিকে আমরা ভার্বস অফ পারসিভিং বলবো। আর একটা বিষয় মানে মনে মনে রাখতে হবে, স্টেট ভার্ব কখনো সব প্রগ্রেসিভ ফর্ম গ্রহণ করে না, স্টেট ভার্ব কখনো প্রগ্রেসিভ ফর্ম গ্রহণ করে না, মানে কন্টিনিউয়াস টেন্সে স্টেট ভার্বকে ব্যবহার করা হয় না। এটা হচ্ছে একটা স্টেট ভার্বের বড় বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা তাহলে ভার্বস অফ পারসিভিং ইন্দ্রিয় গ্রাহ্য ভার্ব, যেগুলো পাঁচটা ইন্দ্রিয়ের সঙ্গে রিলেটেড যে ভার্ব পাঁচটি আছে সেগুলি সবই হচ্ছে ভার্বস অফ পারসিভিং স্টেট ভার্ব। যেমন আছে তোমার সি আছে, হেয়ার আছে, টেস্ট আছে, স্মেল আছে, হ্যাঁ, এবং ফিল আছে। ফিল মানে ত্বকের সাহায্যে আমরা ফিল করি, কোনো কিছু অনুভব করি। জিহ্বার সাহায্যে কোনো কিছু স্বাদ গ্রহণ করি, টেস্ট। কান দিয়ে শুনি, হেয়ার। চোখ দিয়ে দেখি, সি, ঠিক আছে। নাক দিয়ে ঘ্রাণ গ্রহণ করি, স্মেল। এই পাঁচটি ভার্বকে আমরা বলছি ভার্বস অফ পারসিভিং।
এই ভার্বগুলো কখনো প্রগ্রেসিভ ফর্মে ব্যবহার করা যাবে না, এইগুলি সবসময়তে তোমার স্টেটকে বোঝাবে, একটা অবস্থাকে বোঝাবে। ঠিক আছে, যেমন কতগুলো যদি এক্সাম্পল আমরা দিই, যে আই সি লাইট কামিং ফ্রম দ্য উইন্ডো, মানে উইন্ডো দিয়ে আগত আলো আমি দেখছি, আই সি লাইট কামিং ফ্রম দ্য উইন্ডো, আই হেয়ার এ সাউন্ড ফ্রম দ্য রুম, ঘর থেকে একটা শব্দ আওয়াজ শুনছি, আই সি এ সাউন্ড ফ্রম দ্য রুম, তাহলে যে সি ভার্ব, বা এখানে আমরা তোমার হেয়ার, আই হেয়ার এ সাউন্ড ফ্রম দ্য রুম, এগুলো হচ্ছে তোমার ভার্ব সব পারসিভিং, এর কোনো শুরু শেষ নাই। হয়তো বললাম দ্য বেড ফিলস এক্সট্রিমলি সফট, দ্য বেড ফিলস এক্সট্রিমলি সফট, মানে বিছানাটা অত্যন্ত নরম মনে হচ্ছে, তাহলে ফিল, এটা হচ্ছে ভার্ব সব পারসিভিং স্টেট ভার্ব। ঠিক আছে, দ্য রোজ স্মেল সুইট ফ্র্যাগরেন্স, দ্য রোজ স্মেল সুইট ফ্র্যাগরেন্স, গোলাপ মিষ্টি গন্ধ ছড়াই। ঠিক আছে, স্মেল বা মিষ্টি গন্ধ গোলাপে, স্মেল হচ্ছে এখানে ভার্ব সব পারসিভিং। আর একটা যদি বলি, দিস অ্যাপেল টেস্ট সাওয়ার, দিস অ্যাপেল টেস্ট সাওয়ার, এই অ্যাপেলটি টক, তাহলে টেস্টটা হচ্ছে এখানে তোমার ভার্ব সব পারসিভিং। ঠিক আছে, তাহলে ভার্ব সব পারসিভিং ক্লিয়ার হয়েছে। এবার আমরা দ্বিতীয় প্রকারের স্টেট ভার্ব নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভার্ব রিফারিং টু এ স্টেট অফ মাইন্ড আর ফিলিং, এটা মনের অবস্থাকে বোঝাবে, মনের একটা অনুভূতিকে বোঝাবে, এটা মনের মানে স্টেট অফ মাইন্ড মানে মনের অবস্থা অথবা ফিলিংকে বোঝাবে যে ভার্বের মাধ্যমে, সেইগুলিকে আমরা বলবো ভার্ব রিফারিং টু এ স্টেট অফ মাইন্ড আর ফিলিং। এই পর্যায়ে কোন ভার্বগুলো পড়ে, এদের মধ্যে পড়ে যেমন অ্যাপিয়ার আছে, অ্যাপিয়ার মানে মনে হওয়া, অ্যাজিউম, তারপরে বিলিভ, ফরগেট, তোমার লাভ, লাইক, শেম, ডিসলাইক, হেট, নো, মিন, রিমেম্বার, উইশ, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, থিঙ্ক, রিকল, ইন্টেন্ড, এই ভার্বগুলো হচ্ছে তোমার ভার্বস রিফারিং টু এ স্টেট অফ মাইন্ড আর ফিলিং, এইগুলো আমরা প্রগ্রেসিভ ফর্মে ব্যবহার করবো না। ঠিক আছে, এগুলির মাধ্যমে একটা অবস্থাকে বোঝাবে, মনের একটা অবস্থা বা একটা অনুভূতিকে বোঝাবে, অনুভূতি। যদি কতগুলো এক্সাম্পল আমরা সেন্টেন্সের মাধ্যমে দিই তাহলে এটা আরেকটু ক্লিয়ার হবে। আর যেমন দেখো, দিস ডগ অ্যাপিয়ার্স টু বি ম্যাড, এই কুকুরটা মানে পাগলা মনে হচ্ছে, মানে খ্যাপা মনে হচ্ছে, দিস ডগ অ্যাপিয়ার্স টু বি ম্যাড, তাহলে অ্যাপিয়ার্সটা হচ্ছে এখানে স্টেট ভার্ব, দিস ডগ ইজ অ্যাপিয়ারিং টু বি ম্যাড, এরকম কিন্তু আমরা বলবো না। ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সে এগুলিকে ব্যবহার করবো না। আচ্ছা, হি লাভস মি মোস্ট, সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, লাভসটা হচ্ছে একটা মনের অবস্থাকে বোঝাচ্ছে, তাহলে এখানে হ্যাঁ স্টেট অফ মাইন্ড আর ফিলিংসকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার ভার্বস রিফারিং টু স্টেট অফ মাইন্ড আর ফিলিং, স্টেট ভার্ব। হয়তো বললাম যে আই হ্যাভ ফরগটেন ইওর নেম, আমি তোর নাম ভুলে গেছি, আই হ্যাভ ফরগটেন ইওর নেম, আই হ্যাভ ফরগটেন, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে ফরগটেনটা হচ্ছে তোমার স্টেট ভার্ব। আরো যদি এক্সাম্পল দিই, শি ইন্টেন্ডস টু গো দেয়ার অ্যালোন, শি ইন্টেন্ডস টু গো দেয়ার অ্যালোন, সে সেখানে একা যেতে ইচ্ছা প্রকাশ করছে, একাই সেখানে যাওয়ার তার ইচ্ছা, ইন্টেন্ডস, তাহলে ইন্টেন্ডসটা আছে স্টেট ভার্ব। তারপরে নোবডি লাইক হিম, নোবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না, নোবডি লাইকস হিম, তাহলে লাইকসটা হচ্ছে তোমার এখানে তোমার স্টেট ভার্ব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার স্টেট ভার্ব। এবার আমরা স্টেট ভার্বের তিন নম্বর ভাগটা নিয়ে আলোচনা করব, তিন নম্বর ভাগ হচ্ছে ভার্বস রিফারিং টু এ স্টেট অফ বিং, মানে কোনো একটা অবস্থাকে বোঝাবে, একটা অবস্থা, স্টেট অফ বিং, একটা অবস্থাকে বোঝাবে। যেমন স্টেট অফ বিং এর মধ্যে পড়ছে তোমার যেমন বি ভার্ব আছে, যেমন টু বি ভার্ব, ইমেজার ওয়াজ ওয়্যার, এগুলো আছে, তারপরে রিমেন আছে, এক্সিস্ট আছে। ঠিক আছে, তাহলে রিমেন, এক্সিস্ট প্লাস টু বি ভার্ব অর্থাৎ ইমেজার ওয়াজ ওয়্যার, এইগুলো হচ্ছে ভার্বস রিফারিং টু এ স্টেট অফ বিং, এই পর্যায়ে পড়ছে। ঠিক আছে, আচ্ছা এখানে কতগুলো এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে যদি দিই, হয়তো বললাম যে হি ইজ ক্রুয়েল, সে নিষ্ঠুর, তাহলে ইজটা হচ্ছে একটা অবস্থাকে বোঝাচ্ছে, তার নিষ্ঠুর হওয়ার অবস্থা, হি ইজ ক্রুয়েল, তাহলে ইজটা হচ্ছে এখানে স্টেট ভার্ব। উই আর ইন্ডিয়ানস, আমরা ভারতীয়, উই আর ইন্ডিয়ানস, তাহলে আরটা হচ্ছে এখানে স্টেট ভার্ব। হি রিমেন্স সাইলেন্ট ইন দ্য ক্লাসরুম, হি রিমেন্স সাইলেন্ট ইন দ্য ক্লাসরুম, সে শ্রেণীকক্ষে নীরব থাকে,
তাহলে একটা অবস্থাকে বোঝাচ্ছে রিমেন্স একটা স্টেট ভার্ব বলছে নন ক্যান এক্সিস্ট ইন দিস ক্লাইমেট এই ক্লাইমেটে কেউ টিকে থাকতে পারে না নন ক্যান এক্সিস্ট ইন দিস ক্লাইমেট তাহলে এক্সিস্ট এটা হচ্ছে তোমার একটা অবস্থাকে বোঝাচ্ছে এটা হচ্ছে স্টেট ভার্ব ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের স্টেট ভার্ব তিন নম্বর ভাগটা গেল এবার আমরা স্টেট ভার্বের চার নম্বর ভাগ দেখো ভার্বস রিফারিং টু রিলেশনশিপ একটা সম্পর্ককে বোঝাবে একটা সম্বন্ধকে বোঝাবে যে ভার্বগুলা সেগুলা হচ্ছে ভার্বস রিফারিং টু রিলেশনশিপের মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে এর মধ্যে কোনগুলা পড়ে যেমন হচ্ছে এই ভার্বের মধ্যে আছে তোমার এই উদাহরণগুলো দেখো দেন কনসিস্ট অফ মানে ধারণ করা রিমেইন মানে কন্টেইন ঠিক আছে কন্টেইন আছে তারপরে ওন আছে ওন মানে দখল করা ওন ও ডব্লিউ এন ওন তারপরে ও ডব্লিউ ই উই উই মানে ঋণী থাকা উই ঠিক আছে তারপরে বিলং টু ডিপেন্ড অন রিকোয়ার পজেস নিড ডিজার্ভ এইগুলি হচ্ছে তোমার ভার্বস রিফারিং টু রিলেশনশিপের মধ্যে পড়ছে আবার দেখো এক্সাম্পল কতগুলো সেন্টেন্সের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে হয়তো বললাম ইট কনসার্নস ইউ অল ইট কনসার্নস ইউ অল এটা তোমাদের সবাইকে মানে উদ্বিগ্নগ্রস্ত করে তুলেছে বা এটা তোমাদের সবাইকে চিন্তিত করে ইট কনসার্নস ইউ অল তাহলে কনসার্নস এটা একটা রিলেশনশিপ কনসার্নটা বোঝাচ্ছে তোমার বা হয়তো দিস ক্লাস কনসিস্ট অফ 50 স্টুডেন্টস দিস ক্লাস কনসিস্ট অফ 50 স্টুডেন্ট এই শ্রেণীতে 50 জন ছাত্র আছে কনসিস্ট অফ তাহলে একটা রিলেশনশিপ শ্রেণীকক্ষের সঙ্গে স্টুডেন্টের একটা রিলেশনশিপ বোঝাচ্ছে সম্বন্ধ তাহলে কনসিস্ট অফ এইটা হচ্ছে তোমার স্টেট ভার্ব ঠিক আছে বা হয়তো বললাম দিস ব্যাগ কন্টেন্টস রাইস এই ব্যাগে চাল আছে দিস ব্যাগ কন্টেন্টস রাইস এই কন্টেন্টসটা হচ্ছে তোমার স্টেট ভার্ব দিস বুক বিলংস টু মি এই বইটা আমার কাছে আছে বা এটা আমার অধিকার আছে দিস বুক বিলংস টু মি দিস পেন বিলংস টু মি তাহলে বিলংসটা হচ্ছে তোমার স্টেট ভার্ব উই রিকোয়ার ইউর কোঅপারেশন উই রিকোয়ার মানে প্রয়োজন বোধ করি রিকোয়ার মানে প্রয়োজন বোধ করা উই রিকোয়ার ইউর কোঅপারেশন বলছে তোমার সহযোগিতা প্রয়োজন বোধ করি আমি তাহলে রিকোয়ারটা হচ্ছে তোমার স্টেট ভার্ব ঠিক আছে দিস ম্যান ডিজার্ভস হার্ড পানিশমেন্ট দিস ম্যান ডিজার্ভস হার্ড পানিশমেন্ট একটা কঠোর শাস্তির মানে যোগ্য কঠোর শাস্তির দাবিদার ডিজার্ভস মানে দাবিদার হওয়া বা যোগ্য হওয়া তাহলে ডিজার্ভসটা হচ্ছে তোমার এখানে স্টেট ভার্ব ঠিক আছে বা হয়তো বললাম যে হি ওয়ান্টস এ নাইস ফ্ল্যাট ইন শিলিগুড়ি হি ওয়ান্টস এ নাইস ফ্ল্যাট ইন শিলিগুড়ি শিলিগুড়িতে তার একটা সুন্দর ফ্ল্যাট সে দখল করে আছে ওন্স মানে তার অধিকারে আছে তাহলে একটা সম্বন্ধ বোঝাচ্ছে ওন্সটা হচ্ছে এখানে স্টেট ভার্ব বা হয়তো বললাম যে আই উই মাই প্যারেন্টস বলছে আমি আমার বাবা মার কাছে ঋণী আই উই মাই প্যারেন্টস তাহলে উইটা হচ্ছে তোমার স্টেট ভার্ব ঠিক আছে তাহলে এইভাবে আমরা মানে স্টেট ভার্ব এবং ইভেন্ট ভার্ব সম্পর্কে মানে আলোচনা করলাম এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ হ্যাঁ এবং এই বিষয়ে যদি কারো কিছু কমেন্ট থাকে বা কিছু মানে বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই আলোচনা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম